বন্ধুরা রাতে যখন ভাত বা রুটি কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না আর মনে হচ্ছে দশ মিনিটে কোনো একটা রেসিপি হোক যেটা খেতে খুব ভালো লাগুক এবং সময় কম লাগুক তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারো এটা দারুণ টেস্টি হয় খেতে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় আর খুবই হেলদি রেসিপি তাহলে চলো ঝটপট দেখে আর হ্যাঁ আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এখানে আগারো কুকওয়্যার সেট আগারোর দেখো এখানে হার্ড অ্যানারডাইজ কুকওয়্যার সেট আছে আর হানিকম কুকওয়্যার সেট আছে তো এখানে আজকের রেসিপি আমি এই কুকওয়্যারগুলো ইউজ করেই করছি তো এখানে আমি দেখো হার্ড এনার্ডাইজ কুকওয়্যার সেটটা নিয়েছি কাড়াইটা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি ছোট চামচের দুই চামচ সাদা তেল দিয়েছি তার মধ্যে এক ছোট চামচ সর্ষে ফোড়ন দিলাম এক ছোট চামচ জিরে ফোড়ন দিলাম সর্ষে আর জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলে ভালো মতন দেখো এর হ্যান্ডেলগুলো ধরতেও সুবিধা একদমই গরম লাগে না আর খুব সুবিধাভাবে কোনো জিনিসকে ফ্লিপ করা কিংবা এইভাবে ঘোরাতে সুবিধা হয় তো একটু জিরেটা আর সর্ষেটা ভাজা হয়ে গেলে তারপর এখানে দেখো এক কাপ মতন গাজর কুড়িয়ে রেখেছিলাম তো এই কোরানো কিংবা গ্রেট করা গাজর একটু বড় বড় মোটা করে কুড়িয়েছিলাম তো সেই কোরানো গাজরটা এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে ছোটো সাইজের একটি টমেটো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর দানাগুলো আমি দিইনি দানাগুলো বীজগুলো ফেলে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি দিয়ে টমেটোটাকে ছোটো ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিই দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ ছোটো চামচ নুন স্বাদ মতন নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটা কোনো ঢাকা দিয়ে সেদ্ধ করারও প্রয়োজন নেই যেহেতু গ্রেড করা গাজর তাই ঝট করে কিন্তু নরম হয়ে যাবে সফট হয়ে যায় এরপর একটু কোরানো আদা এক ছোট চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আঁচটা একটু কমিয়ে রাখবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর অল্প তেলে এটা রান্না করতে খুবই সুবিধা আজকে যে রেসিপিটা একদমই কম তেলে খুব হেলদি একটা রেসিপি হচ্ছে এরপরে দেখো দুটি কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ কাপ মতন একটুখানি ধনে পাতাও একদম ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে চেড়ে নিয়ে এরপর একটুখানি গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এক ছোট চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে ব্যাস এবার এটাকে গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে রেখে দেবো যতক্ষণ এটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার তৈরি করব এখানে এক কাপ আমি আটা নিয়ে নিয়েছি আর হাফ কাপ দিচ্ছি সুজি এখানে তো এক কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে এটা ভালো করে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে ভালো করে শুকনো অবস্থায় এটাকে মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে হাফ ছোট চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নুনটাও এর সাথে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে দেব জল তো বন্ধুরা এখানে জল প্রায় দু কাপ লাগবে দু কাপের চেয়ে একটু কম জল এখানে লাগবে তো প্রথমে এক কাপ জল আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গুলে নেবার পরে আরও এক কাপ জল আমি অল্প অল্প করে দেবো তো এখানে দু কাপের চেয়ে মাত্র একটুই কম জল এখানে লাগবে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে তবে তোমরা যেই কাপের মাপে আটা মাপবে কিংবা সুজিটা মেপেছো সেই একই কাপের মাপে জলটা মেশাবে এখানে তাহলেই কিন্তু পারফেক্ট ব্যাটারটা তৈরি হবে তো একই রকম কাপ নেবে তো এখানে দেখো দু কাপের চেয়ে একটু কম জল এখানে আমি দিয়েছি আর এই রকম ঠিক ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখো একদম পারফেক্ট ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে তো এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ না দুই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট তখন এটা সফট হয়ে যাবে একটু আর ব্যাটারটা ভালো তৈরি হয়ে যাবে আর এরপরে যে সবজিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সবজিটা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো এইভাবে তো সবজিটাও ঠান্ডা হয়ে গেছে ব্যাটার তৈরি করতে সব করতে করতেই সবজিটাও ঠান্ডা হয়ে গেছে তো এখানে এবার এই সবজিটাও আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে নেবে একদম আর এই রকম দেখো কনসিস্টেন্সিটা হয়ে যাবে আর এরপরে একটা ফ্রাইং প্যান গরম করে নেবে অবশ্যই নন স্টিক প্যান নেবে বন্ধুরা নাহলে কিন্তু স্টিক করে যাবে তো আমি এখানে গ্রেনাইট প্যানটা নিয়ে নিয়েছি গ্রেনাইট প্যানের মধ্যে হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এই গ্রেনাইট প্যানে হালকা করে একটু অয়েল গ্রিস করে নিয়ে ব্যাস এক হাতা ব্যাটার এর মধ্যে দেবে আর দেখবে আস্তে আস্তে কি সুন্দর ধারগুলো ছেড়ে যাচ্ছে আসছে আর সুন্দরভাবে এটা ইজিলি উঠে চলে আসছে দেখো কত সুন্দর ইজিলি উঠে চলে এসছে আর আর জিনিস নিশ্চয়ই দেখছো কত সুন্দর দেখো জালি তৈরি হয়েছে এটাতে খুবই ক্রিস্পি মতন হয় আর এই দেখো কত সুন্দর কুইক একটা রেসিপি রেডি হয়ে গেল খুবই হেলদি রেসিপি এটাকে এইভাবে শেপ করে কেটেও নিতে পারো অথবা জাস্ট এইভাবে রোল করে নিতে পারো এটা সস দিয়েও খেয়ে নিতে পারো অথবা যে কোনো গ্রিন চাটনি সস যে কোনো কিছু দিয়ে কিংবা এটা শুধু শুধুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যখন অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে না আর মনে হয় কিছু হেলদি আর টেস্টি খাবে তাহলে ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারো এটা শুধু ডিনারেই না এটা ব্রেকফাস্টেও খেতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো আবার Cade nu neci resipinnie.